মানস নদীর তীরে একটা ছোট্ট কুঠিরে জীবন আর ঋতু নামের দুই অনাথ ভাই বোন বাস করত। জীবন ও ঋতুর বাবা মায়ের মৃত্যুর পর থেকে জীবন একাই তার ছোট বোন ঋতুকে আগলে রেখেছে, আর সুযোগ হলেই জীবন ঋতুকে নিয়ে মানস নদীর তীরে বসে খেলত। সেরকম ভাবে একদিন জীবন তার ছোট বোন ঋতুকে নিয়ে নদীর তীরে বসে খেলছিল। হঠাৎই নদী থেকে একটা বড় মাছ উঠে আসে আর আচমকাই ঋতুকে গিলে খেয়ে নদীতে ডুবে যায়। এসব দেখে তো জীবন ভীষণ ঘাবড়ে যায়। কি সর্বনাশ, মাছটা হঠাৎ করে এসে ছোট বোনকে খেয়ে অমন করে নদীতে ডুবে গেল কেন? আমার ছোট বোন কি তাহলে মাছের পেটে চলে গেল? আমি এখন কি করে আমার ছোট বোনকে মাছের পেট থেকে উদ্ধার করব? এই বলে জীবন কাঁদতে থাকে আর নদীর জলে পাথর দিয়ে ঢিল দিতে থাকে। কিন্তু অনেক ঢিল ছোড়ার পরেও বড় মাছটা আর কিছুতেই ভেসে ওঠে না, বরং বড় মাছটার বদলে একটা ছোট মাছ ভেসে ওঠে। আর জীবনকে কাঁদতে দেখে ছোট মাছটা জিজ্ঞেস করে, এ কি, তুমি এভাবে নদীর জলে ঢিল ছুড়ছ কেন? আর এভাবে বা কাঁদছই কেন? কি হয়েছে তোমার? কি বলবো আর দুঃখের কথা, আমার বোন মাছের পেটে চলে গেছে। আমি আমার বোনকে নিয়ে এখানে বসে খেলছিলাম, হঠাৎ একটা বড় মাছ নদী থেকে উঠে এসে আমার বোনকে খেয়ে আবার নদীতে ডুবে গেছে। কিন্তু আমি এত ঢিল ছোড়ার পরেও মাছটা ভেসে উঠছে না। কি সাংঘাতিক, ওই রাক্ষসীটা তোমার বোনকে নিয়ে গেছে? তাহলে তো তোমার বোনের মৃত্যু নিশ্চিত। তুমি কি বলছো এসব, আমার বোনকে তো রাক্ষসী নিয়ে যায়নি, আমার বোন মাছের পেটে চলে গেছে। আর আমার বোনের মৃত্যু নিশ্চিত মানে কি বলছো জাতা? আমি মোটেও জাতা বলছি না, তুমি হয়তো আমার কথা বুঝতে পারোনি। দাঁড়াও, তোমায় সবটা বুঝিয়ে বলছি। তোমার বোনকে যে বড় মাছটা গিলে নিয়ে গেছে ওটা আসলে কোনো মাছ নয়, ওটা হলো একটা রাক্ষসী। ওই রাক্ষসী এই নদীর তলদেশে একটা গুহায় থাকে, আর ওই রাক্ষসী মাছের রূপ ধারণ করে এসে একটা করে মানুষকে গিলে পেটের মধ্যে নিয়ে তার গুহায় যায়। আর রাক্ষসী তার গুহায় ওই মানুষকে তিন দিন বন্দি করে রাখার পর খেয়ে ফেলে। এভাবেই যদি ওই রাক্ষসী তিন দিন পর পর একটা করে মানুষকে একযোগ কাটিয়ে দিতে পারে, তবে রাক্ষসী অনেক শক্তিশালী হয়ে যাবে, আর তখন ওই রাক্ষসী সব প্রাণীর রূপ ধারণ করতে পারবে আর পৃথিবীতে রাজত্ব করতে পারবে। তাই বলছি, তোমার বোনকে যখন ওই রাক্ষসী একবার তার গুহায় নিয়ে গেছে, তো তিন দিন পর তোমার বোনের মৃত্যু নিশ্চিত। না, আমার বোন কিছুতেই মরতে পারে না। বলছি মাছ বন্ধু, তুমি যখন ওই রাক্ষসীর ব্যাপারে এত কিছু জানো, তাহলে তুমি আমার বোনকে বাঁচানোর আর ওই রাক্ষসীকে আটকানোর পথও বলে দিতে পারবে। দয়া করে বলো না, আমি আমার বোনকে কি করে বাঁচাবো? আমি যতটুকু ওই রাক্ষসী সম্পর্কে জানতাম তা সবই তো তোমাকে বলেছি। কিন্তু হ্যাঁ, তোমার বোনকে বাঁচানোর একটা উপায় আছে, আর ওই রাক্ষসীকে আটকানোর পথ আমার জানা নেই, তবে একজনের জানা আছে যে তোমাকে সাহায্য করতে পারবে, আর তিনি হলেন রাক্ষসীর দাইমা। রাক্ষসীর দাইমা? কিন্তু আমি ওই দাইমাকে কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে রাক্ষসীর দাইমার কাছে যাওয়ার পথ বলে দিব। এরপর ছোট মাছটা জীবনকে রাক্ষসীর দাইমার কাছে যাওয়ার পথ বলে দেয়, আর ছোট মাছের বলে দেওয়া পথ অনুযায়ী জীবন রাক্ষসীর দাইমার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। আর অনেক পথ পাড়ি দিয়ে অনেকক্ষণ পর জীবন রাক্ষসীর দাইমার কাছে পৌঁছে যায়। কে তুই বাছা, আমার কাছে কেন এসেছিস? আমার কাছে তো সাহায্য নেওয়ার দরকার না বলে সচরাচর কোনো লোক আসে না, তোরও কি কোনো দরকার বল আমাকে? এরপর জীবন তার বোনের মাছের পেটে চলে যাওয়ার ব্যাপারে সব কথা দাইমাকে খুলে বলে। আর সব কথা শুনে দাইমা বলে,
তুই কোনো চিন্তা করিস না বাছা, আমি তোকে সাহায্য করব। তোর ব্রণের প্রতি তোর ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। তবে তোকে সাহায্য করার আগে আমি তোর কাছে ক্ষমা চাইছি, কারণ ওই শয়তান রাক্ষসী আমার হাতেই জন্ম নিয়েছে। সত্যি বলতে কি জানিস, আমি ওই রাক্ষসীকে মানুষের উপকারের জন্য তৈরি করেছিলাম, কিন্তু ওই শয়তান রাক্ষসী মানুষের উপকার না করে বরং পৃথিবীতে রাজত্ব করার লোভে পড়ে মানুষকে খেয়ে ফেলতে শুরু করে। কিন্তু আমি ওই রাক্ষসীর ডাইমা হওয়ায় এতদিন ওকে মায়া দেখিয়ে শুধু থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওকে আর আমি থামানোর চেষ্টা করব না। ওকে এবার আমি মেরেই ফেলব। ওকে আমি এতদিন অনেক সুযোগ দিয়েছি কিন্তু ও শুধরে যায়নি, এবার আর ওকে কোনো সুযোগ দেব না। দাইমা, এই ফল দিয়ে কি হবে? এই ফল দিয়ে আমি কি করব বুঝলাম না তো। দাঁড়া বলছি, এই ফলটা ওই রাক্ষসী খুব পছন্দ করে। আমি ওর দাইমা তো, তাই আমি ওর পছন্দগুলো জানি। ও এই ফলটা দেখলেই খেতে চাইবে, আর তাই আমি জাদু করে এই ফলটাকে বিষাক্ত করে দিয়েছি। ওই ডাইনি যদি এই ফলটা খায় তবে ওর সাথে সাথেই মারা যাবে, কারণ এটা যে বিষাক্ত ফল। তোকে শুধু এই ফলটা নিয়ে ওর গুহায় যেতে হবে আর ওই রাক্ষসীকে এটা খাওয়াতে হবে। তবে হ্যাঁ, তুই একটু অপেক্ষা কর, আমি তোর শরীরকে মন্ত্রভূত করে দিচ্ছি যাতে তুই সহজেই পানির নিচে গিয়ে নিঃশ্বাস নিতে পারিস আর সুস্থভাবে রাক্ষসীর গুহায় পৌঁছাতে পারিস। এই বলে রাক্ষসীর দাইমা কিছু মন্ত্র পড়ে আর জীবনের গায়ে ফু দিয়ে জীবনের গা মন্ত্রভূত করে দেয়। তারপর জীবন ওই বিষাক্ত ফলটা নিয়ে গিয়ে মানুষ নদীর তলদেশে পৌঁছায় আর রাক্ষসীর গুহায় যায়। সেখানে গিয়ে জীবন দেখে রাক্ষসী ঋতুকে বেঁধে রেখেছে আর রাক্ষসী ঋতুর পাশেই বসেছিল। এই কে রে তুই? ইচ্ছে করে কি আমার খাবার হতে এখানে এসেছিস? না রাক্ষসী দিদি, আমি তোমার জন্য পছন্দের খাবার নিয়ে এসেছি। এই দেখো, আমি তোমার পছন্দের ফল নিয়ে এসেছি গো। এই বলে জীবন রাক্ষসীর দিকে ফলটা এগিয়ে দেয় আর ফলটা দেখে তো রাক্ষসীর জিভেতে জল চলে আসে। হে কি, এই ফল তুই কোথায় পেলি আর তুই কি করে জানলি আমি এই ফলটা পছন্দ করি? আমি যে এই ফলটা খেতে খুব পছন্দ করি সে কথা তো শুধু একজনই জানে, আর তিনি হলেন আমার দাইমা। আচ্ছা, আমার দাইমা আবার তোকে দিয়ে আমার জন্য এই ফলটা পাঠায়নি তো? আরে রাক্ষসী দিদি, অত জেনে কি হবে? আমি জানি তুমি এই ফলটা পছন্দ করো, তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফলটা খেয়ে নাও দেখি, পরে বলছি সব। এরপর রাক্ষসী আর কথা না বলে খায়। রাক্ষসী ফলটা খেতে না খেতেই রাক্ষসী মারা যায় আর জীবন ঋতুর বাঁধন খুলে দেয়। তারপর জীবন ঋতুকে নিয়ে খুশি মনে তার কুঠিরে ফিরে যায়। বরাকপুর গ্রামে ছোট্ট ফুলি তার সৎ মা নির্মলার সাথে থাকত। নির্মলা খুবই খারাপ স্বভাবের মহিলা ছিল। নির্মলা ফুলির ওপর অনেক অত্যাচার করত। নির্মলা ফুলিকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে নিত। ফুলিকে সে ঠিক মতো খেতেও দিত না। আর ছোট্ট ফুলি মুখ বুঝে সৎ মায়ের অত্যাচার সয়ে তার দিন কাটাচ্ছিল। ফুলি, এই ফুলি কোথায় গেলি? হ্যাঁ, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মা, এই তো আমি এখানে। বলছি তোমার কি কিছু দরকার মা? বলছি তাড়াতাড়ি আমাকে এক কাপ চা বানিয়ে দে তো, মাথাটা বড্ড ধরেছে। আচ্ছা মা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য চা বানিয়ে আনছি।
এই বলে ফুলি চা বানাতে চলে যায়। আর একটু পরেই ফুলি নির্মলার জন্য চা বানিয়ে নিয়ে আসে। আর সেই চা ফুলি নির্মলাকে খেতে দেয়। কিন্তু নির্মলা চা খেতেই সে ভীষণ রেগে যায় আর চায়ের কাপটা ফুলির শরীরে ছুঁড়ে মারে। এসব কি বানিয়েছিস হ্যাঁ, এটাকে কি চা বলে? এ তো চিনির শরবত হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি, চিনিটা বেশি হয়ে গেছে। আচ্ছা মা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য আবার এক কাপ চা বানিয়ে আনছি। এরপর ফুলি আবারও চা বানাতে চলে যায়। আর একটু পরেই ফুলি আবারও এক কাপ চা বানিয়ে নিয়ে আসে আর তা নির্মলাকে খেতে দেয়। আর নির্মলা চা খেতে খেতে বলে, যাক এই চাটা একটু খাওয়া যাচ্ছে। বলছি বাজার তো শেষ হয়ে গেছে, বিকেলে টাকা নিয়ে গিয়ে বাজার করে আনবি। আচ্ছা মা, আমি বিকেলে গিয়ে বাজার করে আনবো এখন। এরপর বিকেল হতে ফুলি নির্মলার কাছে টাকা নিয়ে বাজার করতে চলে যায়। আর ফুলি বাজার করে ফেরার সময় রাস্তার পাশে একটা ক্ষুধার্ত আহত বানরকে দেখতে পায়। তারপর ফুলি বানরটাকে তার বাড়িতে নিয়ে যায় আর বানরটার অনেক সেবা যত্ন করে বানরটাকে সুস্থ করে তোলে। আর ফুলি বানরটার খুব ভালো বন্ধু হয়ে যায়। এসব দেখে তো নির্মলা ভীষণ রেগে যায় আর ফুলিকে সে অনেক মারধর করে আর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর ফুলি বানরটাকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে। বন্ধু, আজ আমার জন্যই তোমাকে বাড়ি ছাড়া হতে হলো। তুমি কেন যে আমার প্রতি সহানুভূতি দেখিয়ে আমাকে বাড়িতে নিয়ে গিয়েছিলে, আর কেনই বা আমাকে সেবা যত্ন করে খাবার খাইয়ে আমার সুস্থ করেছিলে? আমায় সহানুভূতি দেখানোর বদলে তুমি আজ বাড়ি ছাড়া হলে। কিন্তু বন্ধু, আমি তোমায় কিছুতেই এভাবে কষ্ট পেতে দেব না। তুমি যেভাবে আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছিলে, ঠিক সেভাবেই তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করব। তুমি চলো আমার সাথে। এই বলে বানরটা ফুলিকে নিয়ে জঙ্গলে চলে যায়। আর জঙ্গলে গিয়ে ফুলি ও বানরটা বাঁশ কাঠ ও বিভিন্ন ডালপাতা দিয়ে একটা বাড়ি বানায়। তারপর থেকে ফুলি ও বানরটা ওই বাড়িতেই থাকতে শুরু করে। আর জঙ্গল থেকে ফল সংগ্রহ করে খেয়ে ফুলি ও বানর তাদের দিন কাটাতে থাকে। একদিন ফুলি ও বানরটা ফল সংগ্রহ করার জন্য জঙ্গলের চারপাশে ফল খোঁজে। আর সেখানে গিয়ে তারা দেখে একটা শিকারি একটা পাখিকে তীর মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধু, আমার মনে হচ্ছে ওই শিকারি পাখিটাকে তীর মারবে। তাহলে তো পাখিটা মারা যাবে বন্ধু। তাই যে করেই হোক আমাদের ওই পাখিটাকে বাঁচাতে হবে। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, ওই শিকারিকে আমি মজা দেখাচ্ছি। এই বলে বানরটা লাফ দিয়ে গিয়ে শিকারির তীরটা কেড়ে নেয়। ঠিক তখনই পাখিটা এসব দেখতে পায় আর সুযোগ বোঝে সে উড়ে চলে যায়। এদিকে বানর আর ফুলিও সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর দুদিন কেটে যায়। ফুলি তার বাড়ির বাইরে বসেছিল আর তখনই হঠাৎই সেখানে একটা বাঘ আসে। বাঘকে দেখে তো ফুলি ভীষণ ভয় পায়। কি এই বাঘটা কোথা থেকে চলে এলো? এ তো আমাকে এখন খেয়েই ফেলবে। বন্ধু বন্ধু, বাঁচাও বাঁচাও আমাকে! বাঘ, কেউ আছো? বাঁচাও আমাকে! এসব বলে ফুলি ছুটতে থাকে আর বাঘটাও ফুলির পিছনে ছুটতে থাকে। এভাবেই ফুলি বাঘের তাড়া খেয়ে যখন দিশেহারা হয়ে ছুটছিল, ঠিক তখনই একটা পরি এসে ফুলিকে উড়িয়ে নিয়ে যায় আর পরিটা ফুলিকে নিয়ে একটা নিরাপদ জায়গায় পৌঁছায়। কে তুমি?
আর আমার বিপদে এমন করে আমায় বাঁচিয়ে নিলে? তুমি কি ভগবানের দূত নাকি? না, আমি কোনো ভগবানের দূত নই, আমি হলাম মায়াপুরী। আর তোমার বিপদে পাশে না দাঁড়ালে যে আমার নিজেকে বড্ড ছোট মনে হতো, কারণ তুমি যে আমাকে প্রাণ সংশয় থেকে বাঁচিয়েছিলে, আমায় নতুন প্রাণ দিয়েছিলে, সেদিন থেকেই তো আমি তোমার কাছে ঋণী। কিন্তু সেদিন আমি তোমায় ধন্যবাদ জানাতে পারিনি, তাই আজ তোমায় ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবন বাঁচানোর জন্য তোমায় অনেক ধন্যবাদ। এসব তুমি কি বলছো? আমি তোমার প্রাণ বাঁচিয়েছি মানে? আমি তো তোমাকে চিনি না, আজ তো তোমায় আমি প্রথম দেখলাম, তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না, তোমাকে আমি কবে বাঁচালাম? ও, বুঝতে তো না পারারই কথা, দাঁড়াও বুঝিয়ে বলছি। কয়েকদিন আগে আমি শখ করে পাখির বেশ নিয়ে খুশি মনে জঙ্গলের মধ্যে ঘুরছিলাম, আর এভাবে ঘুরতে ঘুরতে আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছে বসেছিলাম। কিন্তু একটা বজ্জাত শিকারি আমাকে পাখি ভেবে আমার দিকে তীর ছুটতে চেয়েছিল। ঠিক তখনই তুমি আর তোমার বন্ধু ওই শিকারির হাত থেকে আমাকে বাঁচিয়েছিলে, তোমার জন্যই আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যাই আর সেখান থেকে উড়ে যাই। তারপর থেকে আমি তোমায় খুঁজছিলাম, শেষ পর্যন্ত আজ তোমাকে বিপদাপন্ন অবস্থায় খুঁজে পেয়েছি। এবার নিশ্চয় তুমি আমাকে চিনতে পেরেছ? হ্যাঁ, সেদিনের ওই পাখিটা আসলে কোনো পাখি ছিল না, পাখির বেশে ওটা তুমি ছিলে। ফুলের এসব কথা শেষ হতে না হতে বানরটা হাঁপাতে হাঁপাতে সেখানে আসে। তুমি ঠিক আছো বন্ধু? জানো, আমি তোমাকে বাঘের তাড়া খেতে দেখে কতটা ঘাবড়ে গিয়েছিলাম, আর আমি তোমাকে বাঘের কবল থেকে বাঁচানোর জন্য তোমার পিছু পিছু ছুটছিলাম, কিন্তু তুমি যে হঠাৎ কোথায় উধাও হয়ে গেলে তা বুঝতেই পারলাম না। তারপর অনেক খোঁজার পর তোমাকে এখানে পেলাম, কিন্তু তুমি হঠাৎ করে এমন উধাও হয়ে গেলে কি করে, আর এখানেই বা এলে কি করে? আর এই পরি? এরপর ফুলি তার বানর বন্ধুকে সব কথা খুলে বলে। তারপর পরি, ফুলি আর বানর তিনজনই তাদের বাড়িতে ফিরে যায়, আর পরিটা ফুলিদের বাড়িটাকে জাদু করে সোনার ঘর বানিয়ে দেয়। সোনার ঘর? কিন্তু তুমি আমাদের বাড়িটাকে সোনার ঘর বানিয়ে দিলে কেন? আমার প্রাণ বাঁচানোর জন্য আমি এই সোনার ঘরটা তোমাদেরকে উপহার দিলাম। এই সোনার ঘরের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে, আর আমি এই ঘরটাকে এমনভাবে মন্ত্রভূত করে দিয়েছি যে এই ঘরে কোনো হিংস্র প্রাণী প্রবেশ করতে পারবে না, আর তোমাদেরও আর কোনো হিংস্র প্রাণীর ভয়ে দিন কাটাতে হবে না। সত্যি বলছো তুমি? তোমায় অনেক ধন্যবাদ পরি, আমাদের এত বড় উপকার করার জন্য। এরপর পরি সেখান থেকে চলে যায়, আর ফুলি ও বানর দুই বন্ধু মিলে সুখে শান্তিতে সোনার ঘরে তাদের জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্য রকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।